রাজ্যের উন্নয়নে ভূমিকা নিয়ে কাজ করছে নাবার্ড ও ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। শনিবার নাবার্ড ও ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মধ্যে এক মৌ স্বাক্ষরিত হয়। 2020-21 অর্থবর্ষের জন্য এই মৌ স্বাক্ষর করেন ভারত সরকারের পক্ষে নাবার্ডের ডিজিএম পি কে মহাপাত্র এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান এম এম গোস্বামী। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সদর কার্যালয়ের কনফারেন্স হলে মৌ স্বাক্ষর অনুষ্ঠানে দুটি প্রতিষ্ঠানের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। মৌ স্বাক্ষর করার পর উভয় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা বলেন, এই মৌ অনুসারে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক 3,600 কোটি টাকার নতুন ঋণ প্রদান করবে ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে। নতুন ঋণগুলির মধ্যে 80,000 কৃষককে কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ দেওয়া হবে। তাছাড়া 10,000 জয়েন্ট লাইবিলিটি গ্রুপের মাধ্যমে 43,000 উদ্যোগী উপকৃত হবেন। এছাড়াও 4,000 নতুন সেলফ হেল্প গ্রুপকেও ঋণ প্রদান করা হবে। এদিন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান জানান, 2020-21 বর্ষে সংশ্লিষ্ট ব্যাংকের সিডি রেশিও হবে 50%। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।